হযরত আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের 6 জন খলিফার নাম মুবারক। প্রথম খলিফা হযরত ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, দ্বিতীয় খলিফা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, তৃতীয় খলিফা হযরত হাসান বসরি রহমাতুল্লিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, চতুর্থ খলিফা হযরত কামাইল বিন জায়েদ আল নাকাইল রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, পঞ্চম খলিফা হযরত আবু মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, ষষ্ঠ খলিফা হযরত ওয়াইস আল কারনি রাহমাতুল্লিল আলাইহি সাল্লাম, পাগল ওয়াইস কুরুনি নামে পরিচিত। সূত্র বেহুশের চেতন দান পুচারে হযরত ইসমাইল শাহ আল কাদরি পীর সাহেব ভাঙ্গুড়া পাবনা।